সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছেন তবু কেন কাজ পাচ্ছেন না এই বিষয়গুলো নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আসলে ভাই এগুলো করে কাজ পাওয়া যায় কি না বা অনেকে আছে অন্যের ভিডিও মানে আমাদের ভিডিও ছাড়াও অনেক মানুষের ভিডিও দেখে তারা মূলত কাজ করতেছে কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে যে ভালো রিসপন্স পাচ্ছে না তো আসলে কি আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় কিনা আমি যদি এক কথায় বলি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় সেটা আপনাকে সঠিক টাইম দেন সঠিক ভাবে আপনাকে এই কাজগুলো করতে হবে যদি না জানেন সঠিক ভাবে কিভাবে এগুলো কাজ করে তাহলে আসলে অযথা পরিশ্রম করার দরকার নাই আর এখানে যারা কাজ করে মোটামুটি অনেক হাই কোয়ালিটি বা হাই এক্সপিরিয়েন্সের লোক লাগবে আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন অন্যথায় আসলে চেষ্টা করলে আসলে তেমন ফল আসবে না এখানে আমি আগেও বলছি যে যদি আপনি কাজ না জানেন তাহলে এখানে অ্যাপ্লাই করে শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নাই আর এখানে আমি আগেও বলছি যে আপনারা আপনারা কাজ না পারলে আরেকজনের ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার নাই মানে আপনি কাজ মানে করতে পারবেন না তারপরে অ্যাপ্লাই করতেছেন বাট বাইরে যে রিকোয়ারমেন্টটা আপনি ফুলফিলভাবে ফিল আপ করতে পারতেছেন না এক্ষেত্রে আরেকটা সেলারের ইয়া নষ্ট হয়ে গেল আর কি বায়ার নষ্ট হয়ে গেল তো এবার কথা হচ্ছে যে আমরা কি করি প্রথমে প্রথমে আমরা যাই সরাসরি মেসেজ করি ফ্রেন্ড হিসাবে অনেকগুলো কানেকশন তৈরি করি ইত্যাদি এবার কথা হচ্ছে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি প্রথমে যদি আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পেতে চান তাহলে প্রথমে আপনাকে কন্টিনিউয়াসলি কাজগুলো করতে হবে এবং সঠিক রেজুমই তৈরি করতে হবে রিজুমিগুলোকে আপনাকে পাঠাতে হবে এবার রিজুমিগুলো কোথায় পাঠাতে হবে রিজুমিগুলো পাঠাতে হবে তাদের যে ইমেলগুলোকে কালেক্ট করবেন ওই ইমেলগুলোতে আপনি রিজুমিগুলো পাঠাবেন চাকরির রিজুমি বা জবের রিজুমিগুলো আপনি পাঠাবেন তারপরে সরাসরি আপনি আপনার কাজ সম্পর্কে একটা বিস্তারিত লেখে সেটা আপনি সরাসরি পাঠিয়ে দিতে পারেন এমন কি আরেকটা যেটা সব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমরা অনেকেই জানি না ধরেন আমরা যারা ফ্রিলান্সিং করি আপনারা দেখতে পারবেন এখন রাত একটা এ আম বাজে আমি এখন ভিডিও বানাইতে পড়ছি তো এখন রাত একটা বাজে এখন ধরতে গেলে আমাদের ফ্রিলান্সারদের কি একটা ওয়ার্কিং টাইম বলতে পারেন বা একটা অফিস টাইম বলতে পারেন ফ্রিলান্সাররা অনেকে আছে যারা রাতে কাজ করে আবার অনেকে আছে দিনে কাজ করে এবার আমাকে যদি রাতের দিকে মেসেজ করে আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দিতে পারতাছি একটু আপনাকে ডিপলি আর একটু বোঝাবো আমি ধরেন আমাকে যদি এখন কেউ মেসেজ করে আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়ার ট্রাই করব যদি আমার প্রয়োজন হয় তো অথবা অনেক সময় ব্যস্ত থাকি অন্য অন্য কাজে বাইরের সাথে মিটিংয়ের জন্য তো সেক্ষেত্রে রিপ্লাই করতে লেট হতে পারে তো এবার কথা হচ্ছে এই সময় যদি আপনাকে মেসেজ কেউ করে তাহলে কিন্তু আপনি রিপ্লাই দিতে পারবেন এবার আমাকে আমি জরেন এখন রাত একটা বাজে চারটার দিকে আমি ঘুমায় পড়বো ঘুমায় পড়ার পরে দেখা যাবে আমি দুইটা তিনটা বা একটার দিকে আমি উঠবো এখন যদি কেউ যদি আমাকে সকাল নয়টায় ফোন দেয় সকাল নয়টায় ফোন দিয়ে যদি আমাকে অযথায় বিরক্ত করে হেল্প লাগে ওইটা করে ওইটা করেন এটা আমার কি করতে হবে এগুলো যদি বলে সকাল নয়টার সময় তাহলে আপনার কাছে কেমন লাগবে এটা আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে তাহলে আপনাদের কেমন লাগবে তো আপনি একটা ধরেন আপনি সারা রাত যাচ্ছেন তো আপনি ঘুমাইতে গেছেন ছয়টার সময় এখন যদি সাতটার সময় কেউ মেসেজ করে ফোন করে কল করে ঠিক আছে তো তখন আপনার মূলত কীরকম লাগবে আর আপনি কি করবেন তাকে কি করতে মন চাইব একটু আমি এগুলো একটু ভাষাগত অন্য রকম হয়ে যাচ্ছে তো কথা হচ্ছে এই টাইমে মানুষ রিসপন্স করবে না আপনাকে আপনি যখন আউট অফ মার্কেট প্রাইজে কাজ করবেন তখন এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখন তাকে মেসেজ করতেছেন আপনার টাইমে মেসেজ করলে হবে না এটা আপনাকে বুঝতে হবে আপনার টাইমে মেসেজ করলে হবে না তো তার যে অফিস টাইমটা আছে ধরেন তার অফিস শুরু হবে কয়টায় দশটা এগারোটা বারোটা তার তো এখানে টাইম জোন আছে টাইম জোনটা আপনাকে দেখতে হবে যে আমি যে এখন মেসেজ পাঠাবো এখন কি বায়ার কম্পিউটারের সামনে আছে কি না এখন বায়ার মনে করেন খেলার মাঠে যা ফুটবল খেলতেছে এখন আপনি কি করতেছেন আপনি তাকে মেল করেই যাচ্ছেন এস এম এস পাঠাইয়ে যাচ্ছেন তো আইসা হয়তো দেখতে পারে অথবা একটা বিজনেসম্যানের অনেক অনেকগুলো কোম্পানির সাথে যুক্ত থাকে অনেক কোম্পানি থেকে তাকে মেল পাঠায় তখন যদি আপনি মেল পাঠান দেখা যাবে যে আপনার মেলটা অনেক নিচে চলে যাবে বুঝতেইছেন না রেগুলার যদি তার মেলের মাধ্যমে বিজনেস হয় তাহলে আপনার মেলটা তো অনেক নিচে চলে যাচ্ছে তো আপনাকে অবশ্যই টাইমটা মেনটেন করতে হবে যে আপনি যখন একটা ক্লায়েন্টকে মেসেজ পাঠাবেন তার টাইম জোন কখন তার এখন কয়টা বাজে এখন কি তার অফিস টাইম এখন মেসেজ করলে কি তারা পাওয়া যাবে হ্যাঁ আপনি করতেছেন কি মেসেজ পাঠাইতেছেন উড়া দুরা এখন কথা হচ্ছে টাইম দেখা নাই আপনার যখন মনে হইতেছে তখনই পাঠাইতেছেন তার বাঁচতেছে রাত দুটা দুটার সময় ধরেন তিনি তো গমে ঘোমে আছে তো গোমে থেকে তো আর আপনাকে মেসেজ রিপ্লে করবে না আবার অনেক সময় ওইটা পিছে চলে যাবে আর অনেকেই মেসেজ করবে আপনার মতো অনেকে আছে বা অনেক ক্লায়েন্ট আছে বা তার অনেক কাস্টমার আছে তার বিজনেসের অনেক মানে মেল থাকতে পারে ওগুলো আসে তো আপনারটা কিন্তু অনেক পিছে চলে যাচ্ছে তো অবশ্যই টাইমটা আপনাকে মেনটেন করতে হবে হ্যাঁ আরেকটা জিনিস আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার সবথেকে বড়ো জিনিসটা লাগবে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে মাসবি পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে যদি না থাকে যদি আপনার টাকা পয়সা না থাকে তাহলে লিঙ্কডিংয়ে জোর দিতে হবে ইনস্টাগ্রামে জোর দিতে হবে এবং ফেসবুক পেজে জোর দিতে হবে এই দুটাকে বড় করেন এবং কানেকশনকে বৃদ্ধি করেন আপনার নেটওয়ার্কগুলোকে বড় করেন নেটওয়ার্ক বলতে আমি শুধু কানেকশন বলতেছি না আপনার ফ্রেন্ডগুলোকে বড়ো করেন আপনি যাদের সাথে কাজ করবেন তাদের কানেকশনগুলো তৈরি করেন এবং এখানে কন্টিনিউয়াসলি আপনাকে নিয়মিত বিভিন্ন আর্টিকেল পোস্ট করতে হবে বিভিন্ন কাজের ওপরে যে আপনি কিভাবে একটা ক্লায়েন্টকে হেল্প করবেন এগুলো আর্টিকেল লিখতে হবে যদি বিষয়টা না বুঝেন তাহলে আমি নেক্সট ক্লাসে যে ভিতরে কীভাবে আর্টিকেল লিখতে হয় কাজ রিলেটেড এই আর্টিকেলগুলো লিখে পোস্ট করতে হয় এটা নিয়ে একটা ভিডিও বানাবো কারণ আমাদের লিংডিং মার্কেটিংয়ের ক্লাসগুলো এখনও পরিপূর্ণ হয় নাই আমি ব্যস্ততার কারণে একটু ঢাকাতে গেছিলাম সেই জন্য একটু ট্রায়ার্ড হয়ে গেছিলাম আমি আপনাতে জার্নি করতে পারি না সেই জন্য মনে করেন লেট হয়ে যাচ্ছে সমস্যাটাই নেক্সট থেকে আবার কন্টিনিউসলি হবে ক্লাস তো আপনাকে যতটুক বললাম মানে আপনাকে যতটুক বললাম এইটুকটা একটু ভেবে দেখেন যে আপনি কেন কাজ পাচ্ছেন না আপনি হয়তো টাইম মেনটেন করতেছেন না ঠিক আছে এখন কাজ আরও অনেক সিক্রেট জিনিস থাকে তো কথা হচ্ছে এগুলো আপনাকে বের করতে হবে আপনার সাথেই যারা একসাথে আমি কোর্সগুলো করাইতেছি বা ফ্রি ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতেছি এই যে ভিডিওগুলো দিতেছি আপনার মতোই অনেকে আছে যারা বলতেছে ভাই আমি চারশো পাঁচশো ডলার ইনকাম করতেছি তারা আমাকে ফোন দিয়ে ভাই ধন্যবাদ জানাইতেছে আর আপনি বলতেছেন যে ভাই আমি এক টাকা ইনকাম করতে না আমাকে কেউ রিসপন্স করে না তাহলে তা একই ক্লাস আমি দুজনকে করলাম এখন একজনে পাইলো এ প্লাস আরেকজনে করলো ফেল তাহলে কেমন হইল কথা হচ্ছে আপনার প্রবলেমটা কোন জায়গায় সেটা আপনার নিজেকেই ফাইন্ড আউট করতে হবে আর মার্কেট প্লেসে যদি কাজ করতে চান সর্বপ্রথম আপর খর অথবা ফাইবার হোক তো আপনাকে ওই মার্কেট প্লেসের অ্যালগোরিদমটাকে আপনাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে তাহলে আপনি ওই মার্কেট প্লেসে আপনি সাকসেস হতে পারবেন এখন কালকে আমারই একটা ফ্রেন্ড গ্রাফিক ডিজাইনার তো তিনি আপারকে কাজ করতেছে আপারকে মোটামুটি দশ ছয়টা না আটটা প্রজেক্ট মেবি কমপ্লিটই করে ফেলছে কিন্তু বলতেছে আমার কাছে কোনো ইনভাইটেশন আসে না বা আমার কেউ কোনো ভায়ার ডাইরেক্ট মেসেজ করে না আমি বললাম এটা তো হওয়ার সম্ভাবনা নাই পাঁচটা অর্ডার কমপ্লিট হইলেই তো ইনভাইটেশন চলে আসে বা বায়াররা আপনাকে নক করতে থাকবে যে এই কাজগুলো করবা কিনা তো আপনার সাথে এরকম হচ্ছে কাহিনিটা কী পরে আমি যখন বললাম যে আপনাকে প্রজেক্ট মার্কেট প্লেসে আপ মানে আছে কয়টা তখন বলতেছে আমার কোনো প্রজেক্ট নাই এখন তিনি জানেই না প্রজেক্ট কি এই যে আমি এখন গিকগুলো দেখাইতেছি এগুলো আপরকে বাসায় বলে প্রজেক্ট ফাইবারের বাসায় বলে গিগ এখন এই প্রজেক্টি তিনি তৈরি করে নাই তো তিনি কিভাবে আশা করে যে এত ভালো সাকসেস পাওয়া তো সব কিছুরই একটা সিস্টেম আছে অবশ্যই আপনাকে একজন সঠিক গাইডলাইন মানে আপনি যদি মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট কাজ করতে চান অবশ্যই আপনাকে একজন গাইডলাইনের দরকার পড়বে বা আপনাকে যে দিক নির্দেশনা দেবে এরকম একজন লোকের দরকার পড়বে পাশাপাশি আপনি কাজ করে যান এবং সাপোর্টটা পাইলে আপনি আলাদা একটা শক্তি তৈরি হবে আপনার ভিতরে বা কনফিডেন্ট তৈরি হবে তো এগুলো আপনাকে বুঝতে হবে আর সঠিকভাবে কাজ করতে হবে যাই হোক আমি অনেক কথা বললাম অনেকের মনে কষ্ট লাগতে পারে যে ভাই আজকে এরকমভাবে কথা বলল তো আসল কথা হচ্ছে আপনাকে নিজের সমস্যাটা যদি নিজে সমাধান না করতে পারেন তাহলে আসলে ফ্রিলান্সিং করতে পারবেন না আপনি তো যাই হোক অনেক কথা বললাম আজকের মতো তাহলে আমি বিদায় নিই আর যারা নেওয়ার হেটুকের ভিতরে অনেক কিছু নিতে পারছেন আশা করি তো দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহেজ